বাংলাদেশের একজন শীর্ষ ব্যবসায়ী, যদি আমি বলি বাংলাদেশের শীর্ষ চারজনের ভেতরে তিনি একজন, ভুল হবে না। এই ব্যবসায়ী নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন। একদিন তিনি আমাকে ফোন করে দেখা করতে বললেন। আমি তার সাথে দেখা করতে গেলাম ঠিক ভোরবেলাতে ফজর নামাজের পর, এবং তার কথাগুলো আমার হৃদয়ে এমনভাবে আটকে গেল, সত্যিকার অর্থে আমি ভাষা হারিয়ে ফেললাম। সেই ব্যবসায়ী অনেকটা বৃদ্ধ হয়ে গেছেন, দাড়িগুলো পেকে গেছে। শীতের সেই সকালে সেই ব্যবসায়ীর কথাগুলো আমার হৃদয়টাকে গলিয়ে দিয়েছে। আমি যতকাল বেঁচে থাকবো সেই ব্যবসায়ীর কথাগুলো আমার মনে থাকবে। প্রিয় দর্শক, আজ এমন একজন ব্যক্তির গল্প শোনাতে চাই আপনাদের, যার কথাগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে, নতুন পথ দেখিয়েছে, এবং আল্লাহর শ্রেষ্ঠত্বের এমন কিছু নজির আমি পেয়েছি তার কথা, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকলে জানবেন সেই ঘটনার কিছু অংশ। আধারের বাধা এসো কাটি, সত্যের হাত ধরে হাঁটি। আধারের বাধা এসো কাটি, সত্যের হাত ধরে হাঁটি। আলোর পথে এসো, আলোর পথে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দা আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রায় 5 বছর পর ঢাকায় গিয়েছিলাম। ঢাকাতে যাবার পর সেই ব্যবসায়ীর সাথে আমার কথা হয়। তিনি নিয়মিত আমার ভিডিও দেখেন। একদিন তিনি আমাকে বললেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই সাক্ষাতে। তার জেনারেল ম্যানেজার আমাকে সময়টা জানিয়ে দিলেন, এবং খুব সকালবেলা আমার জন্য আমার বাসার নিচে, অর্থাৎ আমি ঢাকাতে এসে যে বাসায় ছিলাম সে বাসার নিচে গাড়ি পাঠিয়ে দিলেন। যেহেতু শীতের সকাল, একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে। তারপর আমি সেই গাড়িতে করে তার সেই কার্যালয়ে পৌঁছাই। আমি যখন তার কার্যালয়ে পৌঁছাই, তখন সত্যিকার অর্থে আমি অবাক হয়ে যাই যে এত বড় একজন মানুষ, যিনি বাংলাদেশের প্রথম সারির 4টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের একটি, অর্থাৎ যে ব্যক্তি হাজার লক্ষ কোটি টাকার মালিক, সে ব্যক্তি ফজর নামাজ পড়ে সকালবেলা আমার জন্য ওয়েট করছেন, সঙ্গে আরো কয়েকজন অতিথি রয়েছে। আমি যখন তার কাছে গেলাম, সালাম বিনিময়ের পর তার সাথে কুশল বিনিময় করলাম, কথা বললাম, এবং তার সাথে আমি অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। যেহেতু আমি আন্তর্জাতিক সংবাদ বেশি প্রচার করি, আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন খবর নিয়ে তার সাথে আমার আলোচনা চলছিল। আমি তার সাথে আলোচনা শেষ করে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টার আলোচনা শেষ করে বাসায় ফিরে আসি। তিনি আমার গাড়িতে করে আমার বাসায় পৌঁছে দেন। দর্শক, আমি বাসায় এসে যখন জোহর নামাজ পড়ছিলাম, তখন আমার চোখ ভিজে যাচ্ছিল, আর সেই দৃশ্যটি আমার স্ত্রী দেখছিলেন। আমাকে বললেন যে হঠাৎ এভাবে কাঁদছিলে কেন? তখন আমার স্ত্রীকে বললাম যে শীতের সকালে ঠান্ডা পানির ভয়ে বা লেপ থেকে বেরোতে হবে ভয়ে আমরা নামাজটা কাজা করি। অথচ আজ এমন একজন ব্যক্তিকে দেখলাম যিনি হেলিকপ্টারে চলাচল করেন, যার প্রতিদিনকার ইনকাম কত তিনি নিজেও জানেন না। সারা বাংলাদেশে যার বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বা প্রোডাকশন রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তিনি। সেই ব্যক্তি সেই শীতের সকালে উজু করে নামাজ পড়ে আমার জন্য অপেক্ষায় ছিলেন। যে ব্যক্তি এত কিছু পেয়েছেন, সে ব্যক্তির তো আল্লাহকে ভুলে যাবার কথা। কারণ আমরা আমাদের চারপাশে যাদেরকে দেখি, দরিদ্ররা যতটা মনে রাখে আল্লাহকে, ধনীরা ততটা রাখেন না। কিন্তু তিনি যখন আমাকে ডাকলেন, আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, লেপ থেকে বেরিয়ে শীতের মধ্যে যেতে ইচ্ছে করছিল না, তারপরও তার আমন্ত্রণ রক্ষার্থে যখন আমি তার কাছে গেলাম, তখন দেখলাম তিনি সেই শীতের মধ্যে তার একটা কার্যালয়ে বসে রয়েছেন এবং আমার সাথে দেখা করলেন, কথা বললেন। একজন বয়োবৃদ্ধ মানুষ প্রচণ্ড শীতের মধ্যে মহান আল্লাহর ডাকে এভাবে সাড়া দিচ্ছেন, আর আমরা এখন ইয়াং বয়সে, যুবক বয়সে আমরা কি করে আল্লাহকে ভুলে যাই? আমরা শীতকে ভয় পেয়ে নামাজ ত্যাগ করি।
প্রিয় দর্শক, আমি ব্যক্তিটার নাম বলবো না, অনেকে হয়তো চিনে যাবেন, অনেকে বুঝে যাবেন, আর সেই ব্যক্তিও চান না আমি তার নামটা প্রকাশ করি। আমি তার সাথে দ্বিতীয়বার আরেকবার দেখা করলাম, সেটাও শীতের রাত। তার সাথে মাগরিব থেকে প্রায় রাত 10টা পর্যন্ত একসাথে ছিলাম, একসাথে এশার নামাজ পড়েছি, তার সাথে একসাথে খেয়েছিও। এই ভদ্রলোকের সাথে আমি যখন বসি গল্প করি, বিশ্বাস করেন আমি আমাকে নতুন করে খুঁজে পাই। তিনি প্রতিটি কথা আমাকে হাদিস এবং কোরআনের আলোকে বলেন এবং তিনি সেই আলোকে বুঝতে বা শোনাতে পছন্দ করেন। তার বাণিজ্যিক প্রতিষ্ঠানটা তিনি আমাকে ঘুরে ঘুরে দেখিয়েছেন রাতে। সবচেয়ে মজার ব্যাপার, তার প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে কোরআন এবং হাদিসের আয়াতগুলো এত চমৎকারভাবে লিখা, যে কোনো মানুষ সেখানে আসলে এগুলো পড়তে বা তাদের চোখে পড়তে বাধ্য। আমি যখন তার সাথে তার বাণিজ্যিক প্রতিষ্ঠানটা ঘুরে ঘুরে দেখছি, প্রতিটি জায়গায় কোরআনের আয়াতগুলো লিখা, হাদিসের বাণীগুলো লিখা, এবং মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই আয়াত বা বাণীগুলো তিনি দেয়ালের বিভিন্ন স্থানে লিখে দিয়েছেন। একজন মানুষ সর্বোচ্চ আসনে বসে গেছে, একজন মানুষ তার জীবনের সব কিছু পেয়ে গেছেন, তিনি আরাম আয়েশের জন্য মহান আল্লাহকে ভুলে যাননি, তিনি আমার রাসূলকে ভুলে যাননি, তার প্রতিষ্ঠানে তার কাছে যত স্টাফরা রয়েছেন, কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তার গাড়ির ড্রাইভার, জিএম, ম্যানেজার থেকে শুরু করে যারাই রয়েছেন, প্রত্যেককেই নামাজ পড়তে হয়, প্রত্যেকেই চেষ্টা করছেন এই বয়সে এসে কোরআন মুখস্থ করতে। আমি তার সাথে থেকে এই বিষয়গুলো নিজ চোখে দেখেছি, একটি কথাও আমি মিথ্যে বলছি না আপনাদের। আমরা ইউরোপ আমেরিকাতে যারা ছিলাম থাকি, আমরা গণমাধ্যমে যারা কাজ করি, আমরা নিজেকে নিজেরা যারা সেলিব্রিটি ভাবি, আমাদের যাদের গাড়ি বাড়ি রয়েছে, আমরা কত সহজে মহান আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহর ইবাদত থেকে সরে যাই। আমরা অনেকে সামান্য দুপৃষ্ঠা বিজ্ঞানের বই পড়ে নিজেকে বিজ্ঞান মনস্ক ভেবে আল্লাহকে ভুলে নাস্তিক্যবাদে চলে যায়। আমি যে ব্যক্তির কথা বলছি, তিনি কেবল বাণিজ্যিকভাবে বা ব্যবসায়িকভাবে সফল নন, তিনি শিক্ষা দীক্ষায়ও অনেক উপরে একজন মানুষ। তার সন্তানরা ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ডের মতো স্থানে পড়াশোনা করা, তিনিও সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে এসছেন, অথচ তার কাছে গেলে আমি আমার মহান প্রভুকে যেন চোখের সামনে দেখতে পাই, কিভাবে তিনি কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আমার সাথে আলোচনা করেন। তিনি আমাকে বলেন প্রো ইসলামিক জার্নালিস্ট। তিনি আমাকে পছন্দ করেন তার প্রধান কারণ, আমি ইসলামিক বিশ্ব নিয়ে সংবাদ প্রচার করি এবং আমার ভিডিওগুলোর মধ্যে ইসলাম প্রেমটা থাকে। তিনি অনেকেই পছন্দ করেন, কেবল আমাকে নয়, তবে আমি আমারটা বলছি। এই ব্যক্তি তার প্রতিষ্ঠানে যারা নিয়মিত নামাজ পড়েন এবং কোরআন মুখস্থ করান তাদেরকে আলাদা চোখে দেখেন। আবার যারা কোরআন মুখস্থ করছেন, নামাজ পড়ছেন, তারা কেউ মালিককে খুশি করতে নয়, তারা সেই মালিককে খুশি করতে করছেন যে মালিকের কাছে আমাদের প্রত্যেককে হাজির হতে হবে। এই শীতের রাত, এই শীতের সকাল, এই দুবেলায় তার সাথে আমার দেখা হয়েছে। তিনি আমাকে একটি অনুরোধ করেছিলেন, ফজর এবং এশার নামাজ যেন আমি জামাতে পড়ি। তিনি আমাকে বলেছেন যে ফজর এবং এশারে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে পরীক্ষা করে, কারণ এই সময়টা মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে ভুলে থাকতে চেষ্টা করে। প্রিয় দর্শক, আমি তার সাথে যতবার বসেছি, যতবার আলোচনা করেছি, বিশ্বাস করুন আমি তাকে দেখে অনেক কিছু শিখেছি, তার কাছ থেকে অনেক কিছু বুঝেছি এবং নতুনভাবে সেটা আত্মস্থ করার চেষ্টা করেছি। আমাদের সমাজে, আমাদের বন্ধুদের মধ্যে অনেককে দেখেছি আল্লাহকে বিশ্বাস করেন না, চোখে দেখেন না বলে, সামান্য দুপৃষ্ঠা দু কলাম বিজ্ঞান পড়ে, অথচ যারা পৃথিবীতে বসে মহাশূন্যের খবর নিচ্ছেন, যারা মিল্কি গ্যালাক্সি থেকে শুরু করে স্পেস সেন্টারে বসে পুরো পৃথিবীর খবর রাখছেন, তাদের মধ্যে অনেকেই আজ ইসলামের দিকে মাথা নত করে ফেলছেন, মহান আল্লাহকে সিজদা দিতে বাধ্য হচ্ছেন। আজ পৃথিবীর তাবুত বড় বড় বিজ্ঞানীরা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে তারা একটা পর্যায়ে আল্লাহর কাছে নত হতে বাধ্য হচ্ছেন। তার একটি কারণ, তারা যখন গবেষণা করছেন তখন দেখছেন কোরআনের সাথে মিলে যাচ্ছে, আর আমরা তথাকথিত দুপৃষ্ঠা পড়া বিজ্ঞান মানুষদের নাস্তিক্যবাদ দেখে সত্যিকার কষ্ট পাচ্ছি। আল্লাহ কাকে কবুল করবেন, আল্লাহ কাকে কবুল করবেন না জানি না।
তবে এরকম প্রভুর প্রিয় ব্যক্তিদের কাছে আমি বারবার যেতে চাই, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। তারা আরাম আয়েশের সর্বোচ্চ শিখরে বসে সেই আরামকে কবর দিয়ে তারা শীতের সকালে প্রচণ্ড গরমে আমার মহান রবকে স্মরণ করছে, তাদের কাছে আমি বারবার যেতে চাই। আমি গণমাধ্যম কর্মী ছিলাম, আমি বিনোদন সাংবাদিক ছিলাম, আমি নাটক সিনেমার মানুষ ছিলাম, আমি এক সময় এমন রাজনৈতিক দলের অনুসারী ছিলাম যে রাজনৈতিক দলের 90% মানুষই ইসলামকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করতেন না। আমি সকল খোলস থেকে বেরিয়ে আজ আল্লাহর সম্মানে জমিনে সিজদা করি। আপনি মহাশূন্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোন একটি গ্রহে নক্ষত্রে বসে পৃথিবীর দিকে তাকান, মানচিত্রে পৃথিবীকে একটি ছোট্ট মার্বেলের চেয়ে ছোট মনে হয়, আর সেই ছোট্ট মার্বেল সম পৃথিবীর ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশের ক্ষুদ্র একটি স্থানে ক্ষুদ্র একটি মানুষ আমি আপনি আমরা, অথচ আমরা সেই মহান রবের সাথে কিভাবে প্রতারণা করছি, কিভাবে তাকে আমরা অস্বীকার করছি। আসুন আমরা ক্ষুদ্র মানুষ অহংকার বর্জন করি এবং নিজেকে মহান রবের একজন ক্ষুদ্র আনুগত্যশীল কর্মী মনে করে তার কাছে নিজেকে সঁপে দেয়। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।